হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, অনেক দিন পর আজকে আবার ব্লগ করছি, অনেক অনেক দিন পর গাইজ, কারণ টাইম পাচ্ছিলাম না, অনেক ব্যস্ত ছিলাম। আজকে ফ্রি হয়েছি একটু, তাই আজকে ব্লগ শুরু করেছি। গাইজ, তোমরা জানো 14ই ফেব্রুয়ারি সরস্বতী পূজা, তোমরা নিশ্চয়ই জানো আগে থেকে সরস্বতী পূজা কবে কি না। গাইজ, তার জন্য আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে, কিছুটা হয়েও গেছে, তোমাদের প্যান্ডেল এখন দেখাবো না। একেবারে 13ই ফেব্রুয়ারি বা 14ই ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একদিন তোমাদের দেখাবো। গাইজ, আজ দেখাবো আমাদের ওই প্যান্ডেলে কী ঠাকুর আসছে, আর কোথা থেকে ঠাকুর আমরা নিই, ওখানে কী কী ঠাকুর তৈরি হচ্ছে, সব আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা সব জানতে পারবে যে কোথাকারে ঠাকুর কীভাবে তৈরি হচ্ছে, কোথায় জায়গা, সব তোমরা জানতে পারবে। গাইজ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে অবশ্যই। আরও তার বাড়তি আরও অনেক ঠাকুর দেখাবো যেটা ওখানে তৈরি হচ্ছে, আরও বড় বড় ঠাকুর সব তৈরি হচ্ছে। গাইজ, তাই জন্য ভিডিওটা লাইক করে দাও এবং ঠাকুর দেখার জন্য তৈরি হয়ে যাও। চলো আমরা যাব ঠাকুর দেখতে। আর কালকে তো একটা ব্লগ অবশ্যই আসবে, কারণ কালকে একটা স্পেশাল জিনিস আছে, সেটা তোমাদের এখনও বলবো না, কালকে ব্লগে দিয়ে তোমরা দেখতে পাবে। চলো গাইজ, এই দেখো আমাদের সেই মিনি বাগান, কত সুন্দর ফুল হয়ে গেছে, ফুটে গেছে, আর কিছুদিন পর সরস্বতী পূজা, সেখানে এই গাছগুলো যাবে। গাইজ, এই দেখো গোলাপটা কি সুন্দর হয়েছে, তোমরা কমেন্টে জানাও কেমন কি হয়েছে ফুলগুলো। গাইজ, এই ডালিয়া গাছটাতে 3 রকম ফুল হয়েছিল, একটা ফুল নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, আর 2টো হয়েছে। গাইজ, তোমরা বলো কমেন্টে কীরকম কি লাগছে। গাইজ, তোমাদের বলেছিলাম যে প্যান্ডেল দেখাবো না, 13 তারিখ 14 তারিখের মধ্যে দেখাবো। গাইজ, না তোমাদের আজকেই দেখিয়ে দিচ্ছি। গাইজ, আমরা পুরো টিম নিয়ে চলে এসেছি এখানে বাঁশ কাটছে। গাইজ দেখো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সদস্য আমাদের টিমের, এর সামনেই মাধ্যমিক পরীক্ষা, কিন্তু একেও ডেকে নিয়ে চলে এসেছি প্যান্ডেলের জন্য। গাইজ, এ এখন বাঁশ কাটছে, দেখো কীভাবে কী বাঁশ কাটছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগবে কীভাবে কী প্যান্ডেল করছি, তোমরা সব সম্পূর্ণ দেখো, দেখে থাকো এবং মজা নাও। শুক্রবার চল না রে, এগিয়ে মুখ গুলো সবার দেখা, থমড়া গুলো একবার করে এগিয়ে, এই ও এই বাংলা জয় বাংলা বলে দেখ একবার, বল জয় বাংলা, বাল্লু মুখটা দেখা, থমড়াটা ও কালো বান্দর হয়ে গেছে, চল ভেজে খাইয়ে দেবে, মেজেও দেবে। এই মুহূর্তে এইটুকু টাকচারটাই দাঁড় করানো হলো জাস্ট, এখনো এইখানে খুঁটি গুলোতে বাঁশ বাঁধা হবে, এখনো অনেক কাজ বাকি, কারণ গাইজ ক্যামেরা স্ট্যান্ড নেই, আমাকে একাই ভিডিও করতে হচ্ছে।
আবার সব বন্ধুরা মিলে বাঁশ বাঁশ বাঁধছি। গাইস এই দেখো আমাদের বাঁশ বাঁধা পুরোপুরি কমপ্লিট, এর উপরে এখনো অনেক কাজ বাকি, পাটা মারতে হবে, মোটামুটি একটা স্টেজ রেডি করতে হবে। গাইস আজকে এইটুকুনি প্যান্ডেল হবে, এবার আমরা চলে যাব সরাসরি ঠাকুর দেখতে। গাইস এই হচ্ছে আমাদের ঠাকুর, দুটো ময়ূর আছে, এই ঠাকুরটাই আমাদের প্যান্ডেলে যাবে। গাইস আরও ঠাকুর তৈরি করেছে ভেতরেতে, তোমাদের দেখাচ্ছি, এই দেখো ঠাকুরগুলো করেছে। এখন মিস্ত্রিরা একটু রেস্ট নিচ্ছে, তাই ভেতরে এটা বন্ধ করা, তাই বাইরে থেকে তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি। এখনো ভেতরেতে অনেক ঠাকুর আছে। গাইস তোমরা দেখো, নেক্সট টাইম আবার আমরা তোমাকে দেখাবো। গাইস তারপর আমরা মাঠে খেলতে চলে এসেছিলাম, ওরা খেলছে, আমি পিছনে বসে বসে ভিডিও করছি। গাইস আমরা এখন খেলি, তোমরা ভিডিওটা লাইক করে দাও। গাইস তারপর আমরা চলে আসি ঠাকুর বাড়ির ছাদে, এখানে ধারাবাড়ির দুর্গা পুজো হয়েছিল, সেটা ঢালাই হয়েছে পরশু দিন, সেদিনে ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে ভিডিও করা হয়নি। গাইস তোমরা নিচেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা নোংরা হয়ে আছে। গাইস ঠিক আছে, তোমরা ভিডিওটা লাইক করে দাও এবং দেখতে থাকো, এনজয় করতে থাকো। গাইস আজকে তাহলে ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কীরকম কী লাগলো। বাবাই, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।